সুপ্রভাত আজ থেকে আমাদের চ্যানেলে একটা নয়া জিনিস আমদানি হতে চলেছে ডাহা ধার করা বলা ভালো ঝেঁপে দেওয়া আমরা তার জন্য দুঃখিত কিন্তু অনেকে যারা কাগজের ছাপা সাদা কালো লেখাপড়ার প্রিভিলেজ থেকে বঞ্চিত সেই বন্ধুদের জন্য আমরা এই কাজটা করছি কেউ কিছু মাইন্ড করে কাঠি দেবেন না প্লিজ খুব দুঃখ পাবো হ্যাঁ তো এগারোই এপ্রিল দু বাংলায় বললে ইলেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড ফোর ভট্টাচার্যের লেখা একটা রবি বাসরীয় কি ভাবছেন এর আর কন্টেন্ট পেল না এত পুরনো আনন্দবাজার ঘেঁটে কবেকার পুরনো জিনিস শোনাতে এসছে বিশ্বাস করুন রস ক বুলবুলি মস্তক বইটাতে এই প্রবন্ধটার নিচে চন্দ্রিলবাবু নেহাত ওই তারিখটা না বসালে আমি বুঝতে পারতাম না যে লেখাটা যখন লেখা তখন আমি ক্লাস ওয়ানে পড়ি তাই আমাদের এই নতুন পরিবেশনা আজ থেকে সামনে দশটা দিন ধরে প্রতিদিন সকাল সকাল চায়ে ডুবিয়ে টাটকা প্রিয়া মারির বদলে খান চন্দ্রিলবাবুর প্রেসক্রিপশন দশ ও মহাবিদ্যা নববর্ষের দশ প্রতিজ্ঞা প্রতিদিন একটা করে মহাবিদ্যার ডেলি ডোজ আপনি বলবেন ইস এটা তো নববর্ষের দিন বের করলেই পারতে বিশ্বাস করুন নববর্ষের দিন মাথায় আসেনি আর পরের বছর নববর্ষ অনেক দেরি অতদিন অবধি অপেক্ষা করতে পারবো না তাই একটু ভেবে নিন আজকের দিনটা নববর্ষ আর আজ থেকে শুরু হচ্ছে আপনার নয়া টিউশন ফ্রি অফ কস্ট আপনি সকালে উঠে চা খাচ্ছেন এখন যেহেতু কাজে ঢিলাঢালা তাই এখন বাজে সকাল আটটার আপনি শুনছেন রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের তরফ থেকে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা দশ মহাবিদ্যা শুনতে থাকুন মহাবিদ্যা এক রাস্তায় না আমাদের ভার দেয়নি চেরাপুঞ্জিকে ভেঙাবার উৎকট খেয়াল না রক্ত করলেও চলবে কিছুর মধ্যে কিছু না অন্যের কাছ থেকে শ্রম নয় ব্যবসা নয় হঠাৎ ডাহা নকল করলাম ঘিন ঘিনে বদভ্যাস রঙিন থুতু বৃষ্টি সারা দিন গরুর মতো জাবর কাটছি পোয়াতির মতো ওয়াক তুলছি আর পিচকিরির মতো রাঙিয়ে দিচ্ছি মাঠ খাট অন্য শার্ট বিশ্বাস করুন গাড়ি থেকে মুন্ডু বাড়িয়ে গল গল করে থুতু বমি করলে দুর্দান্ত স্মার্ট দেখায় না মুখ ভর্তি পরাগ্রস নিয়ে হাও হাও করে কথা বললেও কালচার জাতির সুভাষিতানি প্রচার হয় না এত ফটোর ফটোর চলন বলুন সরকারের বাপ মা তোলন তাহলে অন্তত এটুকু বোধ থাকতেই হবে যে থুতু ফেললে নিজের বাড়ি গিয়ে যত গেলন খুশি এবং অবশ্যই গোটা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে আপনার বাড়ির সঙ্গে অ্যাটাচড বাথরুম হিসাবে জুড়ে দেওয়া হয়নি ছোট বাইরের জন্য বাথরুমে না গিয়ে বিডন স্ট্রিটে গেলাম এ আবার কি ধরনের রুচি কুকুর তবু ল্যাম্পোস থেকে দাঁড়ায় আমাদের সেটুকুও বাজ বিচার নেই তাই এবছর বছর আমরা চেষ্টা করব নিজ শরীরের বর্জ্য ফেলার মোহন প্রদর্শনীটি সর্বজনীন না করতে নমস্কার